দুর্যোগ যেন বাংলার পিছু ছাড়ছেই না। আমরা দেখলাম যে দুর্গাপুজোর সময়ও বৃষ্টি, লক্ষ্মী পুজোতে বৃষ্টি, আর মাত্র কয়েকটা দিন, তারপর তো কালী পুজো। কিন্তু যেভাবে দুর্যোগ বাংলাকে ছাড়ছে না, তাতে প্রশ্ন উঠছে যে কালী পুজোতেও কি তাহলে সেই বৃষ্টির মাঝেই বাংলাকে পড়তে হবে? হাওয়া অফিস কি বলছে সেটাই এবার আপনাদেরকে জানাবো। বড় সড় দুর্যোগের মুখে পড়তে চলেছে বাংলা। মধ্য আন্দামান সাগর, সেখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর প্রভাবে 21 তারিখ পূর্ব মধ্য বঙ্গোপসাগর পার্শ্ববর্তী উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এবং যার অভিমুখ থাকবে উত্তর পশ্চিম দিকে, যার ফলে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর প্রভাবে আগামী 23 তারিখ দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। 23 তারিখের পরেও এর প্রভাব কিন্তু জারি থাকবে 26 তারিখ পর্যন্ত। শনিবার থেকে 26 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও কোথাও। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 থেকে 26 অক্টোবর রাজ্যের বিভিন্ন জায়গায় হতে পারে ভারী বৃষ্টিও। বাইশ তারিখে 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে, বিশেষ করে উপকূলের যে জেলাগুলি রয়েছে, যেরকম 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এখানে কিন্তু ভারী বৃষ্টি চলবে। আগামী 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। এবার আসে কলকাতার কথায়। কলকাতায় আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টি চলবে। রবিবার কলকাতায় বৃষ্টিপাতের কোনোরকম কোনো সম্ভাবনা নেই। ফের বড় সড় দুর্যোগের মুখে পড়তে চলেছে বাংলা। মধ্য ও আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর প্রভাবে 21 তারিখ পূর্ব মধ্য বঙ্গোপসাগর পার্শ্ববর্তী উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এবং এর অভিমুখ থাকবে উত্তর পশ্চিম দিকে, যার ফলে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এর প্রভাবে আগামী 23 তারিখ থেকে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তেইশ তারিখের পরেও কিন্তু এর প্রভাব জারি থাকবে 26 তারিখ পর্যন্ত। শনিবার থেকে 26 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও কোথাও। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখ থেকে 26 অক্টোবর রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের দাপট জারি থাকবে। 22 তারিখে 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখে এই জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে, বিশেষ করে উপকূলীয় জেলা 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী 22 থেকে 26 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।